রক্ত চাই। এটা কি বলছো? যাও যাও এখান থেকে। রক্ত চাই, রক্ত নিয়ে নাও। রক্ত চাই, রক্ত নাও, রক্ত নিয়ে নাও। কি? আমি রক্ত দিতে চাই। কি উল্টো পাল্টা বকছো? যাও এখান থেকে, দূরে যাও। রক্ত নাও, রক্ত নিয়ে নাও, নাও। রক্ত চাই। কি আছে তোমার হাতে? রক্ত নিয়ে নাও। যাও যাও এখান থেকে, নিয়ে নাও। যাও দূরে যাও, রক্ত নাও, চলো চলো এখান থেকে। রক্ত নিয়ে যাও, দূরে যাও, রক্ত নিয়ে নাও। জানতে পারা গেল কে? হ্যাঁ ডক্টর, এর নাম রাগিনী। এর পাশ থেকে ওর আই কার্ড পাওয়া গেছে, ওর অ্যাড্রেসও আছে। এর অবস্থা খুবই খারাপ, পেটে খুব চোট লেগেছে। শিগগিরই অপারেশন থিয়েটারে একে নিয়ে চলো, আর এর বাবা মাকেও ডেকে নাও। ওকে ওকে স্যার। রক্ত প্রচুর বেরিয়ে গেছে, এর অবস্থা খুব খারাপ, আমাদের আরো রক্তের প্রয়োজন পড়বে। এর ব্লাড গ্রুপ এ বি নেগেটিভ। কিন্তু আমাদের হাসপাতালের ব্লাড ব্যাংকে এই গ্রুপের যত রক্ত ছিল আমরা এনাকে দিয়ে দিয়েছি, আর আমি বাইরেও খোঁজ নিয়েছি, কোনো ব্লাড ব্যাংকে এই গ্রুপের কোনো রক্ত নেই। চেষ্টা করো জানতে চাও, যদি কারোর ব্লাড গ্রুপ এ বি নেগেটিভ হয়। এক্সকিউজ মি সিস্টার, কোথায় আমার মেয়ে? ওর বেশি চোট লাগেনি তো? পিঠে গভীর ক্ষত হয়ে গেছে, অনেক রক্ত বেরিয়েছে, মাথাতেও চোট লেগেছে। আপনারা রক্তের ব্যবস্থা করুন। রক্ত? আমরা রক্ত কোথা থেকে আনবো? আমরা জারতার রক্ত আমাদের মেয়েকে দিতে পারি না, ওর রক্ত খুবই রিয়ার এবি নেগেটিভ। এখন কোথায় ও? অপারেশন থিয়েটারে আছে। কি? কি হলো সিস্টার, এরকম দৌড়ে দৌড়ে কেন আসছেন আপনি? স্যার আমাদের রাগিনীর জন্য আরো রক্তের দরকার। রক্ত? আমাদের ব্লাড গ্রুপ তো ম্যাচই করে না, আমরা তো রক্ত দিতেই পারবো না। প্লিজ সিস্টার, এবার আপনাকে কিছু করতে হবে। দেখুন ম্যাডাম, আমাদের কোনো রক্ত দেওয়ার লোক খুঁজতে হবে যার ব্লাড গ্রুপ এ বি নেগেটিভ। ওহো, আমি সব সময় নিজের কাছে এই পকেটে ওদের নাম্বার রাখি যাদের ব্লাড গ্রুপ এ বি নেগেটিভ, কিন্তু আজ ওই কাগজ কিছুতেই পাচ্ছি না, কি জানি কোথায় পড়ে গেছে। ওহ, এত রাতে এ বি নেগেটিভ গ্রুপের ব্লাড আমি কোথা থেকে পাবো? রক্ত দেওয়ার লোক পেয়ে গেছি স্যার। পেয়ে গেছেন? সে কে? ম্যাডাম, একজন ভদ্রমহিলা, বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা? বৃদ্ধা মহিলা? তবু আপনারা দেরি কেন করছেন, রক্ত নিয়ে নিন না ওনার। ম্যাডাম উনি। কি হলো সিস্টার, আপনি ওর রক্ত নিচ্ছেন না কেন? স্যার ওই মহিলা ভীষণই অদ্ভুত স্যার। অদ্ভুত? হ্যাঁ স্যার, এর আগে ওর রক্ত আপনার মেয়েকে দেওয়া হোক, আপনি ওনাকে একবার দেখে নিন। আচ্ছা ঠিক আছে, কোথায় সেই মহিলা? চলুন। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, আপনারা এখানেই থাকুন। দেখুন ওই যে, আপনি এত রাতে আপনি আমাদের মেয়েকে বাঁচাতে এসেছেন, কে আপনি? আপনি আপনার মুখটা এভাবে কেন লুকিয়ে রেখেছেন? তোমার রাগিনীর জন্য রক্ত চাই না? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি আমার রক্ত নিয়ে নাও। আমার আমার এই মহিলাকে খুব ভয়ঙ্কর লাগছে, আমাদের এর রক্ত নেওয়া উচিত নয়। এর এর মুখটা প্রথমে দেখা উচিত। না, আমার মুখটা দেখো না। আপনার মুখ না দেখে আমরা রক্ত নিতে পারবো না, আপনি আপনার মুখটা দেখান। না, আর এগিয়েও না, আমি আমার মুখ দেখাবো না। তাহলে আমরা রক্ত নেব না? যদি মেয়ে মরেও যায় তাহলেও। আপনার মুখটা তো দেখাতেই হবে। মুখ দেখার পরে আফসোস করো না। এর চোখ নেই। হে
কি করে জানলো যে আমি ওর কাছে যাচ্ছি? আমার কাছে বেশি সময় নেই। স্যার, স্যার, এক্সকিউজ মি স্যার, রাগিনীর অবস্থা খুব খারাপ। যদি তাড়াতাড়ি রক্ত না দেওয়া যায় তাহলে যা কিছু হতে পারে। এটা কি? না না, আমার মেয়ের যেন কিচ্ছু না হয়। দেখুন স্যার, যে যা করার আছে তাড়াতাড়ি করুন। স্যার বলুন, ওনার রক্ত নিয়ে নি। না না, আবার ভেবে দেখো, রক্ত না পেলে রাগিনী মরে যাবে না? ঠিক আছে সিস্টার, এই রক্ত নিন। সিস্টার, তাড়াতাড়ি এই রক্ত নিয়ে ডাক্তারের কাছে যাও। স্যার, আমি রক্ত নিয়ে এসেছি। লাগাও, জলদি লাগাও, রক্ত শেষ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? এর অবস্থা তো খুব খারাপ ছিল, হঠাৎ রক্ত পেতেই কি করে জ্ঞান ফিরে এলো? এটা এটা তো সিস্টারের আওয়াজ। যাও জলদি গিয়ে দেখো কি হয়েছে। কি হয়েছে সিস্টার? এই ইয়েস, এই আওয়াজটা সিস্টার ফ্যারাডে, আওয়াজটা ওদিক থেকে আসছে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? হই দেখ। ছাই, ওই ওই মহিলা কোথায় গেলেন? আমি দু মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম স্যার, এসে দেখলাম যে ও তো এখানে ছিলই না, আর আর এই কালো ছাই পড়ে আছে। কিন্তু এই ছাই আসলো কোত্থেকে? আমার তো ভীষণ ভয় করছে স্যার। কি হয়েছে? এ চিৎকার কার? স্যার, ওই দেখুন স্যার, ছাই। ছাই? মনে হয় ওই এই ছাই এখানে ফেলে দিয়ে চলে গেছে। যাক গে, ওই মহিলা যে কেউ হোক, ওনার দেওয়া রক্তে রাগিনী ঠিক হয়েছে। রাগিনী বেঁচে গেছে ডাক্তারবাবু? বেঁচে গেছে? হ্যাঁ একদম, ও বিপদ মুক্ত হয়েছে। আচ্ছা, কিছুদিনের মধ্যেই ও একদম ঠিক হয়ে যাবে, এখন আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ, চলুন। চলো এবার, তুমি ঠিক হয়ে গেছো, না হলে তো আমি ঘাবড়েই যাচ্ছিলাম কি হবে। চলো কিছু নতুন ফার্নিচার কিনি, হ্যাঁ, তোমার মনটাও ভালো হয়ে যাবে। এই সোফাটা কেমন হবে? হ্যাঁ, ভীষণ ভালো, দেখো, ভেরি কমফোর্টেবল অ্যান্ড কজি। না মা, অনেক ডার্ক কালার। এটা কিন্তু ভালো। কোনটা? এটা, এসে দেখো। কোনটা? এটা দেখো। এটা? হুম, ভালো কালার। কাউকে কিচ্ছু বলবে না। কি হলো? কি কি হলো রাগিনী?
কাউকে কিচ্ছু বলবে না। মা এখান থেকে চলো। কি হলো সোনা? মা কি হলো? এখান থেকে চলো। মা কি হলো? কি হলো সোনা? মা হঠাৎ তুই এমন করে ঘাবড়ে গিয়ে বেরিয়ে এলি কেন? তোর শরীর ঠিক আছে তো? মা ওই লোকটা। কোন লোকটা? মা যিনি ভেতরে আছেন উনি উনি মারা গেছেন মা। এই লোকটা? এসব তুই কি বলছিস মা? এরকম কিচ্ছু নয়। মা কি ওই লোকটা মারা গেছেন মা? না মা। মা ওনাকে যেমন দেখাচ্ছে উনি তেমনটা নন। না মা উনি মারা গেছেন মা। না সোনা রাগিনী। মা উনি মারা গেছেন মা চলো এখান থেকে। রাগিনী দাঁড়াও। রাগিনী দাঁড়াও, যেও না। এরকম কিচ্ছু নয় রাগিনী। দাঁড়াও দাঁড়াও। কি হলো? কি হয়েছে? কি মা? কিচ্ছু না, সবটাই তোমার ভ্রম। চলো ওই দোকানে যাই, চলো এসো। এটা কেমন? নয়তো এইটা। কি হলো? কাউকে বলবে না যে আমরা এখানে আছি। কি হলো রাগিনী? মা মা ইনি মারা গেছেন। মা আমি বলছি তো উনি মারা গেছেন, দেখো না ওনাকে। এবার কি হলো? মা মা কি হয়েছে? মা মহিলাও মারা গেছেন মা। না রাগিনী সোনা, এমন কিচ্ছু নয়। ও তো এসব কিছুই হয়নি মা। এরা সবাই বুঝে গেছে যে আমি এটা দেখতে পাই মা। আমি মৃত মানুষদের দেখতে পাই মা। সিকিউরিটি সোনা, সিকিউরিটি। না রাগিনী। কি হয়েছে ম্যাডামের? কি হয়েছে? সিকিউরিটি, এই লোকটা মরে গেছে, এই মহিলাও মরে গেছে, এখানে অনেক মৃত লোক ঘুরে বেড়াচ্ছে। কি কি কথা বলছেন ম্যাডাম? রাগিনী এসব কি ধরনের কথা বলছো তুমি? মা আমি সত্যি কথা বলছি, আমাকে বিশ্বাস করো। এই লোকটা মরে গেছে, এই মহিলাও মরে গেছে, আমায় বিশ্বাস করো মা। রাগিনী আপনি আমাদের কাস্টমার সম্বন্ধে কি কথা বলছেন? এভাবে তো আপনি আমাদের সব বন্ধ করিয়ে দেবেন। দেখুন এখান থেকে আপনারা প্লিজ যান। রাগিনী রাগিনী সোনা, রাগিনী কে জানে কি হয়েছে, কি যে বলছে। এই মেয়েটা সব জেনে গেছে, একে চুপ করাতে হবে। মালি কাকু, মালি কাকু এত রাতে কি করছে? মালি কাকু, তোমার কি হয়েছে মালিক কাকু? আর তুমি এত রাতে এখানে কি করছো? মালিক কাকু তুমি দু মাসের ছুটিতে ছিলে না, ফিরে কি করে এলে? আমাকে ফিরে আসতে হলো, জরুরি কাজ ছিল। কি দরকারি কাজ ছিল কাকু? মরে যাওয়া মানুষদের ব্যাপারে সবাইকে বলা ছেড়ে দাও।
কারণ আমি ওদের মধ্যে একজন। ওদের মধ্যে একজন? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। এই দেখো আমার দশা। শোনো আমার কথা, মনে রেখো, খারাপ হবে, খুব খারাপ হবে। রাগিনী, মা, মা কি হয়েছে? মা এত রাত্রে বাইরে কেন গিয়েছিলি? তুই তোর ঘরে শুয়েছিলি না? মা, ওই মালিকাকু। মালিকাকু? মালি এত রাতে কি করছে? ও তো ছুটিতে গেছে দেশে। ও বাইরে আছে মা। আর উনি মারা গেছেন মা। ও কোথায় রাগিনী? কোথায় সে? এই তো এখানে। কোথায় আছে? কোথায় আছে বল? কোথায় আছে? এখানেই দাঁড়িয়ে ছিলেন। আরে এটা কিভাবে হতে পারে রাগিনী? কোথায় চলে? চলো মা। হ্যাঁ, বাবাকে বলো না যে আমি মৃত মানুষদের দেখতে পাই। রাগিনী, আমার হাত পুড়ে যাচ্ছে। আমার হাতের ছাপ, এটা তো। যাও এখান থেকে। আমার হাত ছাড়ো। আমার হাত পুড়ে গেল। এটা তো সেই ছাপ যেটা আমার হাতেও আছে। তোমার হাতেও আছে? হ্যাঁ মা, এই দেখো। এটা তোর হাতে কি করে আসলো মা? আমার হাতটা ওইভাবেই পুড়ে গেছিল যখন ওই মহিলা আমার হাতটা ধরেছিল। কোন মহিলা? খুবই অদ্ভুত এক বৃদ্ধা মহিলা। ওর ওর মুখটা সাদা চুল দিয়ে ঢাকা ছিল। যেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি দেখেছিলাম। আমাকে বলছিল আমার রক্ত নাও, আমার রক্ত নিয়ে নাও। স্যার, আমি ওই মহিলার ব্যাপারে কিছুই জানি না। তুমি কোথা থেকে নিয়ে এসেছিলে ওকে? ওই রাতে তো কোথাও এবি নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ওই মহিলাকে কিভাবে পেয়ে গেলে তুমি? স্যার, উনি নিজেই এসেছিলেন। আমি বাইরে গিয়ে দেখলাম উনি দাঁড়িয়ে আছেন। তুমি জানতে না? তুমি জানতে না যে ওই মহিলার রক্ত ঠিক নাই? গন্ডগোল ছিল না ওই রক্তে? না স্যার, কোনো গন্ডগোল ছিল না। দেখো, ভয় পেও না, যেটা জানো সেটা বলো। ওর রক্ত পুরো ঠান্ডা ছিল স্যার। বটলটাতে বরফ? এত ঠান্ডা ছিল ওই রক্ত যেন যেন কোনো মৃত ব্যক্তির শরীর থেকে বেরিয়েছে। আরে একজন মৃত ব্যক্তি রক্ত দেবে কি করে? আমি একদম সত্যি বলছি স্যার, ওই রাতে অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি আপনাদের ভয়ের চোটে কোনো কিছুই বলিনি। কি হয়েছিল বলুন, সেই রাতে কি হয়েছিল? ওই রাতে আমি যখন ওই মহিলার রক্ত নিয়েছিলাম, তখন ওই মহিলা আর আমারই চোখের সামনে ও দেখতে দেখতে ছাই হয়ে গেল। সেই ছাই ওই রাতে আপনারাও দেখেছিলেন না? দেখেছিলাম তো। তার মানে আমার মধ্যে মৃত মানুষের রক্ত আছে? সে কি হয়ে গেল? ডাক্তার বাবু, হঠাৎ এসে কি হচ্ছে? রাগিনী, ডাক্তার বাবু, এসবে গেলে কি হচ্ছে? ডাক্তার বাবু, এই এই চিৎকার কার? কি হলো? এটা তো রাগিনীর চিৎকার শুনছি। রাগিনী, রাগিনী, আরে সিস্টার, এই 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 সিস্টার কোথায় গায়েব হয়ে গেল? এই এই সিস্টার কোথায় চলে গেল? সিস্টার, 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 আরে সিস্টার, এই এটা কি হলো? ও ও মেরে ফেল। মনে হচ্ছে ওই মহিলাটি ছিল। হয়তো হয়তো ওই
ওই মহিলাই ছিল। মা, ওই মহিলা কি করে হতে পারে? ওই মহিলা তো মারা গেছেন। সিস্টার, অন্য কেউ হবে নিশ্চয়ই। সিস্টার, সিস্টার, ডক্টর, ডক্টর, যেভাবেই হোক না কেন রাগিনীর রক্ত পাল্টে দিন প্লিজ। আমার মেয়ের শরীরে কোনো মৃতের রক্ত রয়েছে। কি হলো, কি হচ্ছে রাগিনী? ভগবান, রাগিনী কি হয়েছে? শোনো রাগিনী, কার সঙ্গে কথা বলছে? এখন তুমি এই রক্ত থেকে সহজে রেহাই পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন পড়ে আছো আমার পেছনে? তুমি তো আমাকে তোমার রক্তও দিয়ে দিয়েছো, অভিশাপ দিয়ে দিয়েছো আমাকে। এর থেকে তো ভালো আমি মরেই যেতাম। আমি তোমায় অভিশাপ দিইনি, বরং আমার শক্তি দিয়েছি। শক্তি? মরে যাওয়া লোকেদের দেখতে পাওয়ার শক্তি। এখানে আশেপাশে অনেক মরে যাওয়া লোক ঘুরে বেড়াচ্ছে। যদি তুমি তাদের শেষ না করো, তাহলে এরা সারা জগতে ছড়িয়ে পড়বে। না, না, এটা হতে পারে না। হ্যাঁ, আমারও এরকমই মনে হতো 20 দিন আগে পর্যন্ত। 20 দিন আগে পর্যন্ত? হ্যাঁ, 20 দিন আগে পর্যন্ত আমি তোমারই মতো যুবতী আর সুন্দরী ছিলাম। তারপর? তারপর এমন কি হয়ে যায়? খুব ভয়ানক কাণ্ড হলো। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে কেউ মরেও মরেনি। আমি চমকে উঠলাম। আমরা এই পৃথিবীতেই থাকব, আমাদের এই পৃথিবী থেকে কেউ বার করতে পারবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি এমন একজন লোককে জানতাম যে আত্মাদের বিষয়ে জানতো। তোমরা যা কিছু দেখেছো তা কিছুই না। এই পৃথিবীতে জানি না এমন আরো কত লোক আছে যারা মরে গিয়ে এখানে ঘুরছে। কি, আরো অনেক লোক আছে? হ্যাঁ, ওরা সব এখানেই, আমাদের চারপাশে। আর ওরা সংখ্যায় এত বেশি যে আমরা ওদের গুনতেও পারবো না। কিন্তু ওদেরকে ওদের জগতে ফিরিয়ে দেবার কিংবা ওদের শেষ করে ফেলার একটা তো রাস্তা হবে। হ্যাঁ, একটাই রাস্তা আছে। যদি তুমি তোমার শরীরের মধ্যে কোনো মরে যাওয়া মানুষের রক্ত নিতে পারো, তবে। মৃত লোকের রক্ত? এদের জগতে ওই মানুষই যেতে পারে যার শরীরে মরে যাওয়া মানুষের রক্ত আছে। কিন্তু এটার জন্য খুব সাহস লাগে। আমি করব, আমি আমার শরীরে মৃত লোকের রক্ত নেব। আমি লড়ব ওদের সঙ্গে। বিনা, তুই এখানে থাক, আমি কোনো লাশ থেকে রক্ত নিয়ে নিজের শরীরে নিচ্ছি, ঠিক আছে? কাউকে ভিতরে আসতে দিবি না। কিন্তু নাতাশা, কোনো লাশের ভিতরে
রক্ত কোথেকে আসবে নাতাশা? হয়তো কোনোটাই আছে। ঠিক আছে, এটা আমরা ঠিক করিনি। যদি মৃত লোকেদের রাগ হয়ে যায় তাহলে এরা আমাদের দুজনকে মেরে দেবে। এরকম কিছু হবে না, ওই মরা লোকটা আমায় দেখেছিল, ও কিছু করেনি। আর ও যদি কিছু না করে থাকে তো আর কেউ কিছু করতে পারবে না। না নাতাশা, তুমি মৃত লোকজনদের সম্বন্ধে বিশেষ কিছুই জানো না। আমি শুধু এটা জানি যে মানুষের দেহে মৃত মানুষের রক্ত আছে ও মৃত লোকদের দেখতে পায় আর তাদের শেষ করতে পারে। কি করে কি করে শেষ করে দিতে পারে এটা খুব শীঘ্রই জেনে যাব। তুই শুয়ে পর, আমি একটু বাথরুমে যাচ্ছি। বাথরুমে কি আছে? যে কোনো সময় হতে পারত, আমাকে আমার রক্ত কাউকে একটা দিতে হতো, তখন তোমাকে আমি পাই। তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর তোমার রক্তের প্রয়োজন ছিল, তো আমি আমার রক্ত তোমায় দিয়ে দিলাম। কলো, রাগিনী, কলো, হে ভগবান! আরে দরজাটা তো খুলছেই না রাগিনী, এসব কি হচ্ছে? আমাকে কি করতে হবে এখন? আমি জানি না, আমি শুধু এটাই জানি কোথাও একটা ভাঙা ছোড়া কবর আছে, ওখান পর্যন্ত তোমায় পৌঁছতে হবে। আর ওই কবরের উপর নিজের রক্তের এক ফোঁটা ফেলতে হবে। না, ফেলতে হবে। দেখো, এলোগুলো চায় না যে আমি তোমাকে সাহায্য করি। আরে দরজাটা খুলছে না কেন? এই তো রক্ত। রাগিনী, রাগিনী, হাত দিও না আমার গায়ে। রাগিনী, তুই ঠিক আছিস তো? সোনা, তুই কোনো চোট পাসনি তো? সোনা, রাগিনী, রাগিনী, ভেতরে কি হচ্ছিল? রাগিনী, কার সঙ্গে কথা বলছিলিস? রাগিনী, কি হলো ওর? রাগিনী, কিছু তো বল, কি হয়েছে? রাগিনী, তোর কি হয়েছে বল মা? কিছু হয়নি আমার, কিছু হয়নি আমার।
কোথায় যাচ্ছিস তুই? মৃত মানুষদের শেষ করতে যাচ্ছি আমি। রাগিনী থাম থাম, কি পাগলামি করছিস? মৃত লোকেরা আগের থেকে মৃত থাকে। না, ওরা মারা যায়নি। রাগিনী তুই দাঁড়িয়ে যা। কি সব কথা বলছিস তুই? রাগিনী তুই থাম। না না, আমাকে যেতেই হবে, আমাকে যেতে দাও। রাগিনী আমার কথা শোন। রাগিনী তুই এখানে আস না। বিনা বিনা বিনা, কে ওখানে? কে এসেছে ঘরে? কি চাই? আমি বিনার সাথে দেখা করতে এসেছি। ও ও আছে এখানে? আমি বিনা। কে কাজ, কে তুমি? আমি আমি রাগিনী। আমি আপনার সাথে নাতাশার ব্যাপারে কথা বলতে এসেছি। আমাকে নাতাশাই তোমার নাম বলেছে। ওর 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 কথা আমি কিচ্ছু জানি না। আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যাও, যাও। দেখুন দেখুন, প্লিজ আমার সাহায্য করুন, প্লিজ। না, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তুমি নাতাশার কাছে যাও। নাতাশা মারা গেছে। ও আমাকে ওর রক্ত দিয়ে দেয় আর আরও মারা যায়। আর মৃত মানুষদের আমি এখন দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? সব জায়গা দেখতে পাচ্ছি। তুমি তুমি এখান থেকে পালাও, পালাও। তুমি না, তুমি তুমি আমাকে বলো ওদের শেষ কি করে করা যেতে পারে। আমি তোমাকে বলে দিলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমার চোখও উপড়ে নিয়েছে। তোমাকে আমাকে বলতেই হবে। ওরা ওরা আমার চোখও উপড়ে নিতে চলেছে। যদি আমি ওদেরকে শেষ করে দিতে পারি তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারি। না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি বাঁচাতে পারবো না। প্লিজ প্লিজ বিনা, আমাকে বল প্লিজ। আবার ওই শপিং মলে যাও। ওখানে সোজা গিয়ে বাঁদিকে একটা ফুলের দোকান পাবে। ওর সামনে দিয়ে সোজা চলে যাবে। সেখানে মাটিতে একটা বড় সার্কেল রয়েছে, গোল চক্র। ওখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থেকো। ব্যাস, যদি তোমাকে কোনো মরে যাওয়া লোক না দেখে থাকে তাহলে মাটির নিচে হঠাৎ একটা লাইট চলে আসবে। তুমি ওটার সঙ্গে সঙ্গে চলে যেও। সামনে একটা করিডোর পাবে, ওটার শেষে একটা লিফট আছে। ওই লিফটটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একটা কবর আছে। কিন্তু যেই তুমি ওই লিফটের কাছে পৌঁছাবে হঠাৎ মরা মানুষগুলো চলে আসবে। দাও,
ওকে কোনোভাবেই সেই জায়গাতে পৌঁছতে দেওয়া যাবে না, আমাদেরকে যে কোনোভাবে ওকে আটকাতে হবে। ওই লোকগুলো চলে আসার আগে আমাকে ওই কবরটা খুঁজতেই হবে। তোমাকে আমাদের মতো হতে হবে, আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকেও আমাদের মতো হতে হবে। নাতাশা, আমি তোমার কাজ করে দিয়েছি, এখন এখন ওই লোকগুলো আর নেই এখানে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।